তাও বৌমা রমজান তো চলে যাচ্ছে, তোমার বাপের বাড়ি থেকে তো ইফতার পাঠানোর কোনো নাম টাম দেখতেছি না। আসলে এরা সমাজ ধর্মকর্ম কিছু বোঝে না। তোমার পরিবারের শিক্ষা আমার বোঝা হয়ে গেছে। তা বাবা শাকিল, তোমার বউকে একটু বোঝাও, বাপের বাড়ি থেকে যে এখানে কিছু পাঠাইতে হয়। কি আর বলবো তোমাকে, ঈদ যে চলে আসছে সেই ব্যাপারটা কি মাথায় আছে? মানে কোনো কিছু পাঠানোর নামগন্ধ তো দেখতেছি না। একটা দেবর আছে, একটা ননদ আছে, আমাদেরকে কিছু না দাও, আমরা কি কখনো কিছু চাই নাকি? কিন্তু তাদেরকে তো দেওয়া উচিত। মানে তোমার পরিবারের মানুষ কিরকম আমার মাথায় তো বনে কেউ ঢুকে না। হ্যাঁ, সবার বিয়ে বাড়ি থেকে কত কিছু পাঠায়। সেদিন দেখলাম করিম সাহেবের বিয়ে বাড়ি থেকে ঝুড়ি ভর্তি আম কাঁঠাল পাঠাইছে, আর আমারও কপাল, এমন একটা জায়গায় ছেলের বিয়ে দিয়েছি তাদের হাতে কিচ্ছু ওঠে না, তাই না বৌমা? তোমাদের হাতে তো কিছু ওঠে না। না, তোমার কপাল খারাপ হবে কেন? কপাল খারাপ তো আমার, আমার কপাল খারাপ এইখানে বিয়ে দিতে হয়েছে আমার ছেলেকে। সারাদিন ফ্যানটারে সেরে রাখো, তা বলি বৌমা তোমার মতো ফ্যানেরও তো একটা প্রাণ আছে, তাই না? ওই ফ্যানটার একটু রেস্ট দাও, বাপের বাড়ি থেকে তো রাজ্য সম্পত্তি নিয়ে আসো নাই যে সারাদিন পায়ের উপরে পা রেখে ফ্যান ছেড়ে শুয়ে থাকবা। পাটা নামায় বসো বৌমা, একটু সম্মান করো, মুরব্বী মানুষ তো, তাই না? তা বলি বৌমা, বাপের বাড়ি থেকে কি কোনো কিছুই শেখাই নেই? রান্না বান্না করতে পারো না, কাপড় কাচতে পারো না, কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারো না? বলতেছি ছেলের বউ এনেছি, কোনো রাজরানী আনি নাই, কোনো কাজ না করতে পারলে বাপের বাড়ি যাও, কাজও শিখে আসো, তাই না? যতদিন আমার খাবারটা বেঁচে যাক, শুধু শুধু বসে বসে খাবার তো কোনো মানে হয় না। আমরা একটা চুক্তি দাসি, একটা চুক্তি করি আমরা। বৌমা তোমার বাবাকে বলে দিও, তোমার বাবা যেন রোজার ফেতরা টেতরা আমাকে আবার না পাঠায়। ওসব জাহাঙ্গীর সাহেব পড়ে না, ঠিক আছে? ওসব দায়সারা কাজ তোমার বাবাকে একদম করতে মানা করবা, ওসব আমার একদম পছন্দ না। একটু কম কম খাওয়া দাওয়া করো বৌমা, খেয়েই তো দেখতেছি তুমি আমার গোষ্ঠী উদ্ধার করবা। মানে তোমার বিয়ের সময় তোমার বাবা তো আমার ছেলেকে লাখ লাখ টাকা দেয়নি, তাই না? মেয়ে বানিয়েছে নাকি সর্বভূপ্রাণী বানিয়েছে আমি না ঠিক বুঝতেছি না। একটু কম কম খাও মা, তাইলেই হবে। সাত্তা সাহেবের বিয়াই বাড়ি থেকে আস্তা গরুর রান পাঠিয়ে দিয়েছে কুরবানির সময়, আর এইদিকে আমারও একজন বিয়াই আছে, তার সাথে 2 মিনিট ফোনে কথা বলার পর 3 মিনিটের সময় ফোন কেটে যায়, তার নাকি ব্যালেন্স শেষ। না ঠিক আছে বৌমা, 2 মিনিটের বিয়াই আমার, ঠিক আছে? না না ঠিক আছে, আমি ওকে ডান। তোমার এই সুন্দর চেহারার মতো তোমার বাপের অবস্থাটাও যদি একটু সুন্দর হইতো তাহলে আমি খুব ধন্য হইতাম। খালি কথায় শিরার কত ভেজে বলো তো, কথার বেলায় তোমরা আছো, কোনো কিছু দেওয়ার বেলায় তোমরা নাই। তোমার বাপে কথার মারপ্যাঁচে ফেলাইয়া আমার ছেলের গলায় তোমার ধুলাইয়া দিছে। এখন আমি কিছু বললে আমি তোমার খারাপ হয়ে যাবো, কিছু বলাও যাবে না তোমাকে। বেসিক্যালি আমি কিন্তু খারাপ, অনেক বেশি খারাপ, অনেক বেশি খারাপ, অনেক খারাপ।